এইবারে এইদিকে ছবিটাকে নে। ঘটনা হয়েছে আজকে রাত 12:30 একটা বড় লরি, যেটাকে আমরা ডাম্পার বলি, সেই ডাম্পার নিয়ে এসে দুষ্কৃতকারীরা এই প্রমোটারের লোক দুজনের, তারা আবার তৃণমূল কংগ্রেসও করে, তারা এসে সেই ডাম্পারটাকে পিছন দিক দিয়ে ক্রমাগত ধাক্কা দিয়ে দিয়ে এই পার্টি অফিসটাকে একদম দুরিশ্বাস করে দিয়েছে। তার সাথে আমাদের এখানে লোহার স্ট্রাকচার করা যে গণশক্তি বোর্ড, সেটাকে কেটে ওই লরি করে তুলে নিয়ে চলে গেছে। আমাদের এই পার্টি অফিস 25 বছরেরও বেশি পুরনো, আর এই গণশক্তি বোর্ড চালু হয়েছে 1996 সালের পয়লা মে। সেই গণশক্তি বোর্ড তুলে নিয়ে চলে গেছে আর এই পার্টি অফিস ভেঙে গুঁড়ি দিয়েছে। আমরা সেই জন্য এখানে আন্দোলন করছি যাতে নাকি এই দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আপনারা যে পথ অবরোধ করেছিলেন, তাতে পুলিশের কি ভূমিকা? পুলিশ আমাদেরকে 6 ঘন্টা সময় দিয়েছে, তার মধ্যে যদি ওই গাড়ি যে লরিতে এটা এই ধ্বংসকাণ্ড চালিয়েছে সেটাকে, তার মালিককে এবং কারা সেই লরি ভাড়া করেছে, কারা এই কাজ পরিচালনা করেছে, নোংরামিটা করেছে, এই গুন্ডামিটা করেছে, তাদের 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা আবার পথ অবরোধ করি। এটা গাড়ি যে গাড়ি মানুষ, তার নাম্বারটা আমার, হ্যাঁ তার নম্বর WB73D 1199। আমরা যদি 6 ঘন্টার মধ্যে এই গাড়ি আর দুষ্কৃতিকারীদের না গ্রেপ্তার করা হয় তাইলে আমরা লাগাতার এখানে মানুষজনকে সাথে নিয়ে পথ অবরোধ করে বসে থাকব যতক্ষণ না গ্রেপ্তার করা হয়। আপনার নাম? আমার নাম গোপাল সাহা। এই ওয়ার্ডের আমি এই ঠাকুরপুকুর LC-র সেক্রেটারি।